দীপ দীপ তাড়াতাড়ি রেডি হয়ে নাও বৌমা, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কোথায় যাবো মা? আজ তো আমাদের কোথাও যাওয়ার কথা ছিল না মা, আর কোথাও কোনো নেমন্তন্ন আছে বলেও তো জানি না। নেমন্তন্ন থাকলেও যাবার মতো মন আমাদের কি আছে? এই কথা তো জানো, নিমন্ত্রণ থাকলেও আমি তোমাদের কারোকে যেতে বলতাম না, আমি নিজেও যেতাম না। সেটুকু কি বুঝতে পারলো না দি? তাহলে কোথায় যাবে মা? চোখের সামনে আমার দাদু ভাইটা শুকিয়ে কাঠি হয়ে যাবে শুধু টাকার জন্য। তুমি খাওয়া দাওয়া ছেড়ে দেবে, রাতে ঘুমোবে না, বৌমা কান্নাকাটি করবে, আমি সেটা দেখি কি করে বলো? এখনো তো আমি বেঁচে আছি দীপ, এটা কি দেখা যায়? তাহলে সলিউশনটা কি মা? আমি তোমার ছোট মামার কাছে যাব। ছোট মামার কাছে? ছোট দাদুর সঙ্গে? আমার ছোট দাদুর সঙ্গে তো তোমার মুখ দেখা দেখি বন্ধ, তারা তো শিল্পপতি, তারা তোমার বিয়ের কারণে কখনো তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। তাই একই শহরে থেকে তোমরা কখনো কেউ কারোর বাড়ি যাও না, আর সেই ছোট দাদুর কাছে তুমি যাবে? কথাটা তুমি বললে কি করে মা? ছোট মামা তো আমার বাবাকে কম অপমান করেনি, কম ক্ষতি করার চেষ্টা করেনি, আমাদের তো মানুষ বলেই মনে করেনি কোনোদিন। টাকার পাহাড়ে বসে আছে মানুষটা, তার অহংকারের কোনো শেষ নেই। কোনো অকেশনে দেখা হলো মুখ ঘুরিয়ে নিয়েছে, আমাদের সঙ্গে তো কথা বলেই নি, এমনকি তোমার সঙ্গে কোনো কথা বলে। সেই ছোট মামার বাড়িতে তুমি যাবে টাকার জন্য? যাব দীপ, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে সব কিছু করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। আমি আমার সংসারটাকে বাঁচাবার জন্য তোমার ছোট মামার কাছে যাব। দরকার হলে আমার ছোট ভাইয়ের পায়ে ধরে বলবো আমাকে টাকাটা দিয়ে, তোর টাকা সুদ সমেত পড়ায় গণ্ডায় শোধ করে দেব। তুমি তো জানো দীপ, ওই টাকাটা ওর হাতের ময়লা, ওর যে কত টাকা আছে ও নিজেও জানে না। হোক মা, তাহলেও আপনি যাবেন না? শেষ বয়সে এসে আপনি আপনার আত্মসম্মান নষ্ট করবেন না মা। সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছেন, শেষ অব্দি তাই করবেন। তুমি তো বড় বোকার মতো কথা বলছো জয়া, বাড়িতে পুলিশ এলে কি আমার মাথাটা উঁচু থাকবে? যখন বাড়িতে পুলিশ এসে বাড়ির বউকে হিড়হিড় করে টেনে নিয়ে যাবে তখন কি আত্মসম্মান বজায় থাকবে? আবার থাকবে না। তাহলে যে আত্মসম্মান পরে বিসর্জন দিতে হবে সেটা আগেই বিসর্জন দেওয়া হোক। না মাম্মা, তোমাকে আমি কিছুতে এই কাজটা করতে দেব না। তুমি এসবের মধ্যে ঢুকো না দুতুল, অলরেডি তোমার অনেক ক্ষতি হয়ে গেছে। আজ পুলিশ এলে তোমাকেই ধরবে, আমাদের নয়, কারণ টাকাটা তুমিই নিয়েছ আমাদের সংসারকে বাঁচাবার জন্য। কিন্তু মাম্মা, কোথায় বাঁচাতে পারলাম বলো? সে তো বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না। তখনকার মতো তো বাঁচিয়েছিলে, সেদিন তুমি না বাঁচালে আমার বাবাকে জেল খাটতে হতো। তাহলে কাজ করো মা, তোমার যে কাজ নেই আমি আর জয়া চলে যাচ্ছি। না বাবা,
তুমি একা যাবে না, এই দায়টা শুধু তোমার একা না, আমাদের। তোমার সঙ্গে আমিও যাবো বাবা। তাহলে সবাই চলুক, আমাকে কিন্তু যেতেই হবে দীপ। আর যাই হোক, যত না দেখা দেখি হোক, ছোটবেলায় আমার ভাইটা আমার খুব ন্যায়টা ছিল। আর ওর জন্মের পর মা মারা গিয়েছিল বলে আমার বিয়ে না হওয়া পর্যন্ত ও আমার সঙ্গে খুনখুন করতো। আমার খুব ন্যায়টা ছিল তো। আজ এতদিন পরে আমাকে যখন দেখবে তখন একবারের জন্য হলেও ওর আগের দিনের কথা মনে পড়বে। এই কটা টাকা ও আমাকে ঠিক দিয়ে দেবে। কিন্তু মামা, আমি তো যেতে পারবো না। সোনাকে রেখে আমি আমি কি করে যাব বলো? তোমাকে আমি নিয়ে যেতাম না। সবাই যাবে মানে তুমি না। মা, কোথায় যাওয়ার কথা বলছেন মা? যেখানে যাবার কথা বলছি সেখানে তোমার যাবার কোনো দরকার হবে না। তোমার যখন যাবার দরকার হবে না তখন তোমার তো জেনে লাভ নেই। বুঝেছি মা, টাকার জন্য আপনারা হন্য হয়ে ঘুরছেন। সত্যি তো, টাকাটা যদি শোধ করতে না পারে তাহলে তাহলে তো তুতুলের নামে কেস হয়ে যাবে আর তো হাজত বাস হবে। না না, আমাদের বাড়ির বউ, বাচ্চার মা, তার হাজত বাসটা কি মানা যায়? না না, সত্যি তো সেদিন সব থেকে বেশি খুশি হবে তুমি কাকিমণি। আর এ কথাটা এখানে উপস্থিত সবাই আমরা জানি, তাই তুমি মুখে যাই বলো না কেন আমরা কেউ তোমার কথা বিশ্বাস করি না। আমি জানি এ বাড়িতে আমাকে কেউ বিশ্বাস করে, আমার কোনো দাম নেই আয়ুষ। তবে কি জানো, জোর করে তো তোমাদের সঙ্গে আমি কোথাও যেতাম না। দাঁড়া, হঠাৎ করে কোথাও যাওয়ার কথা কানে এলো তাই বললাম। যাকে মা, যে কথাটা বলার জন্য আমি এখানে এলাম, আমি আমি আজ রাতে একটু বাপের বাড়ি যাব। অংশুও যাবে আমার সঙ্গে। আসলে আমার এই ছোট বোন বাচ্চাদের নিয়ে এসেছে, ওদের সঙ্গে একটু দেখা করতে যাবো, তাই ভাবলাম একটা রাতের ব্যাপার থেকেই আসবো। এই কথাগুলো মাকে বলার কি আছে? মা যদি বলে যে তুমি যাবে না, তাহলে কি তুমি তোমার ডিসিশন চেঞ্জ করবে? করবে না তো, তাহলে কথাগুলো বলার কি আছে? কি আশ্চর্য, আমার এতখানি বয়স হয়েছে, এতদিন বিয়ে হয়েছে, বড় বড় বাচ্চা কাচ্চা, এখন বাপের বাড়ি যেতে গেলে আমার পারমিশন লাগবে নাকি? তাছাড়া জয়াদির বাপের বাড়ি যাওয়া বারণ, ও বাপের বাড়ি যাওয়ার সুযোগ নেই, তাই কি আমিও আমার বাবার সঙ্গে দেখা করতে যেতে পারবো না? এক মিনিট কোহলি, আমার বাপের বাড়ি যাওয়ার যথেষ্ট সুযোগ আছে। ইনফ্যাক্ট তুমি যে সময়টার কথা বলছো আর এখনকার সময়ের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে কোহলি। এখন তোমার দাদা চাইলে নিজে আমায় নিয়ে আমার বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসবেন, আর কাজ হয়ে গেলে আমাকে ফিরিয়েও নিয়ে আসবেন। এই তো সামনে দাঁড়িয়ে আছে তোমার দাদা, জিজ্ঞেস করো না। হ্যাঁ, কথাটা হচ্ছে আমি আমার সংসার ছেলে মেয়ে ছেড়ে আমার বাপের বাড়ি হয়তো তোমার মতো যেতে চাইবো না, এইটুকুই। শোনো কুহিলি, যাবে যাও, এখানে দাঁড়িয়ে অশান্তি করো না। আমাদের কারোর মন মেজাজ ভালো নেই, তুমি জানো। মনে মনে তুমি যতই খুশি হও না কেন, মুখে সে খুশির ভাবটা দেখিও না। অন্তত
মুখ দেখে বুঝবো যে তুমি খুশি হওনি। শুনুন মা, একদিন আপনারা ঠিকই আমাকে বুঝতে পারবেন, আর সেদিন আপনারা আজ যে কথাগুলো বলছেন তার জন্য নিজেরাই লজ্জিত হবেন।